আসসালামু আলাইকুম, টিচকুইকে আপনাদের স্বাগত। আজকের টপিকটি খুবই ট্রেডিশনাল, কিন্তু আমি নতুনভাবে প্র্যাকটিক্যালভাবে বোঝানোর চেষ্টা করেছি। আজকের টপিকটি হচ্ছে রাইজেন ভার্সেস ইন্টেল। আমরা অনেকেই এটি নিয়ে সংশয় থাকি যে কোন প্রসেসরটি আমাদের জন্য উপযুক্ত। আজকে আমরা এর রহস্য উন্মোচন করব। তো আমাদের সাথে থাকুন, টিচকুইককে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাদের মোটিভেশনালের জন্য উপযোগী। সো চলুন ভিডিওটি দেখে নিই একটি ইন্ট্রোর পর। ইন্টেল ভার্সেস রাইজেন, এটা আমাদের ভিতরে কাজ করে যে কোনটা নেব কেনার আগে। তো এর কিছু ফ্যাক্টর আছে যেটা আমরা তুলে ধরব। আমি সব শেষে বলবো যে কোনটা আমাদের জন্য উপযোগী। তো প্রসেসর নির্বাচন করার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হয়। প্রথম হচ্ছে কোয়ালিটি, তারপর হচ্ছে পারফরমেন্স, তারপর হচ্ছে প্রাইস, তারপর হচ্ছে আপনার গেমিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, তারপর বেসিক যে ওয়ার্ক থাকে সেটা, এবং এর যাবতীয় কিছু ফিচার্স আছে যেটা আমাদের জন্য খুবই জানা প্রয়োজন। তো কোয়ালিটির দিক থেকে যদি চিন্তা করে থাকি, তাহলে ইন্টেল বরাবরের মতোই সবার থেকে এগিয়ে। কারণ ইন্টেল হচ্ছে পৃথিবীর প্রথম কোম্পানি যারা প্রসেসর তৈরি করে। রাইজেন তাদের অনেক বড় প্রতিদ্বন্দ্বী, মানে AMD কোম্পানি। কিন্তু বর্তমানে রাইজেন কোনো অংশে পিছিয়ে নেই। তারা গেমিং ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে ইউজার বেসিক অনুযায়ী। কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে ইন্টেলের যে কোয়ালিটি আছে সেটা খুবই স্ট্রং। ইন্টেলের যে প্রসেসর আছে সেটা অনেক টেকসই হয় এবং খুবই মানোন্নত হয়। রাইজেনও বরাবরের মতো ইন্টেলকে টক্কর দিয়ে যাচ্ছে। তারপরও কিছু অংশ আমি ইন্টেলকে এগিয়ে রাখি। দ্বিতীয় হচ্ছে পারফরমেন্স। এখন পারফরমেন্সের অবস্থা বিবেচনা করতে গেলে আগে বুঝতে হবে আপনি যে ইউজার এটা কোন ধরনের ইউজার। যদি আপনি ওয়ার্কশপে কাজ করেন, যেমন ভিডিও এডিটিং এর কাজ করেন বা কোনো লেখালেখির কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই ইন্টেলের সাথে যেতে হবে, এবং রাইজেনের সাথেও আপনারা চাইলে যেতে পারবেন যদি আপনাদের বাজেট কম থাকে। কিন্তু আপনাদের যদি বাজেট ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই ইন্টেলটা চুজ করবেন। কারণ ইন্টেলের যে গ্রাফিক্স থাকে সেটা খুব একটা উন্নত মানের থাকে না। কিন্তু আপনি যদি একটি এক্সট্রা গ্রাফিক্স কার্ড কিনে নেন, তাহলে এসব কাজের জন্য ইন্টেলের পারফরমেন্স খুবই ভালো। এবং রাইজেনের এখন বর্তমানে চলছে কারণ এর প্রাইস কম অনুযায়ী এর পারফরমেন্স অনেক ভালো। সো এক্ষেত্রেও আমি ইন্টেলকে এগিয়ে রাখি। এখন বলছি প্রাইজের ক্ষেত্রে, প্রাইজের ক্ষেত্রে আমি রাইজেনকে এগিয়ে রাখব। তারা যেসব জিনিস আমাদের প্রোভাইড করছে, যেসব ফিচার আমাদের প্রোভাইড করছে এই দামে, সেটা ইন্টেল কখনই দিতে পারেনি। বরাবরের মতো ইন্টেল একটি মনোপলি বাজার ক্রিয়েট করে রেখেছে। ইন্টেল তারা কখনোই কোয়ালিটি এবং পারফরমেন্সের কথা বিবেচনা করে তারা কখনো প্রাইসটাকে ডাউনফলে নামে না, এবং তাদের কোম্পানি যে একটা সুনাম আছে এর জন্য তারা পারে না যে AMD থেকে কমে দেয়। কিন্তু রাইজেন এটার সুযোগ নিয়ে অনেক এগিয়ে গিয়েছে। প্রাইসের ক্ষেত্রে রাইজেন খুব চিপ রেটে আপনাদের ভালো জিনিস দেয়। এখন আসি প্রাইসের ক্ষেত্রে। প্রাইস অবশ্যই যদি আপনার বাজেট থাকে তাহলে ইন্টেল নেওয়া উচিত, এবং আপনি যদি আপনার বাজেট অনুযায়ী সব ফিচার চান তাহলে রাইজেনের সাথে দেওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে আপনি কতটা কোয়ালিটি পাবেন সেটা আমরা বলতে পারব না। এখন বলি প্রাইজের কথা। প্রাইজের ক্ষেত্রে ইন্টেল একটা মনোপলি বাজার ক্রিয়েট করে ফেলেছে। তারা ফিচার অনুযায়ী দাম অনেক বেশি রাখে। রাইজেন এইটার সুযোগ নিয়ে অনেক এগিয়ে গিয়েছে। তারা কম টাকায় অনেক ভালো পারফরমেন্সের CPU আনে, মানে প্রসেসরটি বাজারে আনে, যার কারণে ইউজাররা এখন বরাবরের মতো রাইজেনকেই চুজ করে থাকে। কিন্তু এখানে কথা আছে,
আপনি যদি অল্প টাকায় অনেক কিছু একটা প্রসেসরে পান, তাহলে কিন্তু বুঝাই যায় যে আপনার প্রসেসরটি অনেক রান করছে। রান করার ফলে দেখা যায় যে আপনার কোয়ালিটি যেটা আছে, যেটা আপনার 5 বছর টিকবে, সেটা আপনার কিন্তু 3 বছরের পারফরমেন্সটা কমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, যেটা ইন্টেলে কখনো হয় না। ইন্টেল শুরুতে যে পারফরমেন্স দেয় শেষ পর্যন্ত সেই পারফরমেন্সই রাখে, কিন্তু যদি একটা গ্রাফিক্স কার্ড বা ভালো মানের র্যাম লাগানো থাকে। এখন আসি পাওয়ার কনজিউমের ক্ষেত্রে। পাওয়ার কনজিউমের ক্ষেত্রে ইন্টেল অনেক এগিয়ে, 50% এগিয়ে। তার পারফরমেন্স যদি আপনি হায়ার লেভেলও গিয়ে থাকেন, তারপরও রাইজেনের সামনে আসতে পারবে না। কারণ রাইজেন যখন আপনি মাল্টিটাস্কিং বা বিভিন্ন কাজে একটি প্রসেসরকে ব্যস্ত রাখেন, তাহলে তার হিটিং ইস্যু দেখা দেয়, যার কারণে আপনার অনেক ল্যাকিংস আমরা মানে যার কারণে আমরা অনেক ল্যাকিংস দেখতে পাই, এবং যার কারণে আমরা অনেক সময় হিটিং ইস্যু পাই এবং অনেক ল্যাকিংসও দেখতে পাই। সো আপনি পাওয়ার কনজিউমের ক্ষেত্রে অনেক এগিয়ে ইন্টেল। তারপর আসি গেমে। গেমে রাইজেন অনেক এগিয়ে। রাইজেনের যে প্রসেসরগুলো মূলত বাজারে একটা স্থান দখল করেছে, সেটা হচ্ছে গেমিং এর জন্য। তারা গেমিংটাকে ফোকাস করেই আগামীতে আগে বাড়ছে এবং ইন্টেলকে কোনো না কোনো ভাবে গেমিং সেক্টরে বিট করছে। এখন বর্তমানে তারা সেলিং ও ইন্টেল থেকে অনেক বেশি, কারণ তারা কম টাকায় অনেক ভালো প্রসেসর প্রোভাইড করছে। তারপর আসি ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ইন্টেল খুবই বেস্ট। যদি আপনি ইন্টিগ্রেটেড জিপিইউটা সাপোর্ট না করে একটি গ্রাফিক্স কার্ড কিনে নেন, তাহলে অবশ্যই এটা একটা উন্নত মানের আপনাকে পারফরমেন্স দিবে। রাইজেনেও আপনি ভিডিও এডিটিং খুব ভালো করতে পারবেন, কিন্তু ভিডিও রেন্ডারিং এর সময় হিটিং ইস্যু দেখা দেয়। কিন্তু আপনার রাইজেন খুব ভালো আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এবং গেমিং এর ক্ষেত্রে পারফরমেন্স দেয়, কারণ তার ক্লক স্পিড অনেক হাই হয়ে থাকে এবং আনলক প্রসেসর তারা প্রোভাইড করে থাকে। এই ক্ষেত্রে ইন্টেল একটু পিছিয়ে আছে। তারপর আসি ওয়ার্কস্টেশন। ওয়ার্কস্টেশন যদি চিন্তা করেন, কোনো অফিসিয়াল কাজ বা অন্য কোনো লেখালেখির কাজ বলেন বা কোনো সামান্য যেটাই পিসি সংক্রান্ত কাজ আছে, সেটা আপনি ইন্টেল রাইজেন দুটো দিয়ে করতে পারবেন সমানভাবে, কোনো সমস্যা নেই। এছাড়াও ইন্টেল আপনি একটা পিসি যদি অনেকক্ষণ চালান, তাহলে পাওয়ার কনজাম্পশন যেহেতু কম, তারা বিদ্যুৎ সাশ্রয়টাও আপনাকে কম দিবে। এবং রাইজেনের ক্ষেত্রে দেখা যায় একটু বিদ্যুতের যে চার্জটা থাকে একটু বেশি আসে। সো আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে ইন্টেল এখনও কোনো না কোনোভাবে এগিয়ে আছে। শুধু আপনি ইউজার দেখলে হবে না, প্রাইস দেখলে হবে না এবং পারফরমেন্স দেখলে হবে না। পারফরমেন্সটা কত দিন টিকে সেটাই হচ্ছে বড় কথা। আপনি একটি পিসি নিলেন কম দামে, সেটা যদি 2 বছর পর বা 3 বছর পর যদি আপনার হিটিং ইস্যুর কারণে মাদার বোর্ড বা অন্যান্য যন্ত্রাংশে আপনাদের প্রবলেম করে, ঠিক আছে, সেটা কিন্তু আপনারা দেখেন না। ইনস্ট্যান্ট দেখা যায় যে কোনো গেমিং খেলতে পারলেই হয়ে গেল, কিন্তু ইন্টেলের ক্ষেত্রে সেটা হয় না। আর সবচেয়ে বড় প্রমাণ দিচ্ছি ইন্টেল কেন এখনো সেরা, কারণ পৃথিবীর বড় কোম্পানি যে অ্যাপেল বা ম্যাকবুক বানায়, তারা ইন্টেলের চিপসেটই ইউজ করে। আপনি এখন বলতে পারেন, আমি ইউজার, আমি আপনি কে? একটা ইউজার, গেমার, ভিডিও এডিটর। কিন্তু একটা কোম্পানি কিন্তু অনেক কিছু মেনটেন করে, তারপর তাদের জিনিসটা ক্রয় করে। তো ম্যাকবুক পৃথিবীর সেরা ল্যাপটপের ভিতরে একটা এবং ব্যয়বহুল, তারা অবশ্যই ভালো একটি চিপসেটই ব্যবহার করার চেষ্টা করবে, যেটা ইন্টেল থেকে প্রোভাইড করা হয়। সো আমি বলবো, আপনারা একটু বাজেট বাড়িয়ে যদি ইন্টেল থেকে আপনাদের পারফরমেন্সটি নিতে পারেন, তাহলে খুবই ভালো। অন্যথায় যদি বাজেট না থাকে কিন্তু আপনাকে এক প্রসেসর দিয়ে সব কিছু করতে হবে, গেমিং, ভিডিও এডিটিং করতে হবে, তাহলে আপনি রাইজেনের ক্ষেত্রে যেতে পারেন। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে।